আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে রান্নার রেসিপি নিয়ে আসিনি, আজকে দেখাবো ইলিশ মাছ কীভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সঠিক পদ্ধতিতে, আর সেটা সারা বছর খেতে পারবেন কোনো রকম গন্ধ ছাড়াই, স্বাদও থাকবে একই রকম। অনেকগুলো পদ্ধতিই আমি সব জায়গাতেই দেখেছি, কিন্তু ইলিশ মাছের মধ্যে একটা গন্ধ থাকে আর সেটা সারা বছর খাওয়া যায় না। আর আমি আজকে আপনাদেরকে যেভাবে করে পদ্ধতিটা দেখাবো সেভাবে যদি রাখেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি একই রকম স্বাদটা পাবেন যদি আমার দেখানো পদ্ধতিটা ফলো করে তারপর ইলিশ মাছটা রাখেন ডিপ ফ্রিজে। আমি মাছটা ভালো করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বড় যে পিসগুলো আছে সেগুলো আলাদা করে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় পিস একসাথে করে রেখে দিতে পারেন। কিন্তু এখানে একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যদি আপনারা বড় পিসগুলো একটা বক্সে রেখে দেন আর ছোট বক্সগুলো মধ্যে ছোট পিসগুলো রেখে দেন, তাহলে আপনার যখন যেটা খেতে ইচ্ছে করবে সেটা আপনারা সহজেই বের করে রান্না করে নিতে পারবেন। আমার যে বড় পিসগুলো ছিল সেগুলো আমি একটা বক্সে রেখে দিচ্ছি, যেহেতু আমার এই বক্সটার মধ্যে আরেকটু জায়গা আছে সেই জন্য আমি আরেকটু মাছ এখানে রেখে দেব। আর 1 ইঞ্চি পরিমাণ আমি বক্সটার উপরটা ফাঁকা রাখবো। আর সেটা কেন রাখবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। আমি বড় পিসগুলো আর মাঝারি পিসগুলো একটা বক্সে রেখেছি, আর আগেই বলেছিলাম আমি 1 ইঞ্চি পরিমাণ কেন বক্সের উপরটায় ফাঁকা রাখবো, আর সেটা হচ্ছে পানি দেওয়ার জন্য। আর মাছগুলো অবশ্যই চেপে চেপে রাখবেন, আর এতে করে মাছগুলো উপরে ভেসে আসবে না। মাছের উপরে পানিটা থাকতে হবে, আর মাছটা একটা মাছও উপরে আসা যাবে না। যদি একটা মাছও উপরে চলে আসে এতে করেও কিন্তু ইলিশ মাছটা আর ভালো থাকবে না আর খাওয়াও যাবে না, একটা গন্ধ আসবে। সেজন্য এভাবে করে পানিটা দিয়ে নেবেন, আর 1 ইঞ্চি পরিমাণ উপরে থাকবে। আজকের এই ভিডিওটা দেখে যাদের কাছে ঝামেলা মনে হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, ইলিশ মাছের সিজনটা সব সময় থাকে না, আর যখন থাকে তখন যদি আপনারা কম দামে এই ইলিশটা কিনে যদি এভাবে করে রেখে দেন আর সেই স্বাদ গ্রানটা যদি একই রকম থাকে সারা বছর, তাহলে একদিন একটু কষ্ট করে নিলে কি আর ক্ষতি হয়। অনেকের কাছে এই কাজটা ঝামেলা মনে হতে পারে যে বক্সটাকে বের করে আবার রান্না করব, আবার পানি দিয়ে রাখব। আসলে কাজটাকে কঠিন না ভেবে সহজ করে ভেবে নিন, কারণ কাজটা সহজই হওয়া উচিত। বড় একটা বক্সে মাছ রেখে দেন, আর সেটা অবশ্যই ভিজাতে হবে। আর সেটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে মাছগুলো রাখছি। আর যে মাছগুলো আপনারা খাবেন কয় পিস খাবেন সেরকম করে যদি রাখেন, আর এভাবে করে ছোট বক্সে রেখে দিতে পারেন, আর অবশ্যই সেটা পানি দিয়ে রাখতে হবে। আর বারবার বলছি পানিটা যেন মাছের উপরে থাকে। আবার কেউ চাইলে লেজটাকে আলাদা করে রাখতে পারেন, আবার কেউ চাইলে মাথাটাকেও আলাদা করে রাখতে পারেন। যাদের ছোট বক্সের মাছটা খাওয়া শেষ হয়ে যাবে তারা চাইলে বড় বক্সের মাছটা বের করে আবারও সেই ছোট বক্সের মধ্যে পানি দিয়ে মাছগুলো আবারও একইভাবে রেখে দিতে পারেন। আপনারা কেউ চাইলে এত বড় বক্সও কিন্তু মাছটা রেখে দিতে পারেন। হয়তোবা ভাবতে পারেন এত বড় বক্সে মাছটা রাখার পর কিন্তু ফ্রিজে জায়গাটা নাও আটতে পারে। আসলে মাছটা কেটে বক্সে রেখে দিলে অনেক মাছ কিন্তু এই বক্সের মধ্যে এঁটে যায়, আর বাজার থেকে অবশ্যই ভালো মাছটা দেখে শুনে কিনে আনার চেষ্টা করবেন। আর এই যে এখন বক্সটা দেখাচ্ছি এটা আমার গত বছরে রেখে দেওয়া ইলিশ মাছ, আর দেখুন এখানে কিন্তু দুইটা ইলিশ মাছের উপরে আছে পানি, আর এই দুইটা কিন্তু খাওয়া যাবে না। আর এভাবে যদি পানির উপরে মাছটা বেশে থাকে তাহলে কিন্তু কোনো মাছেই খাওয়া যাবে না। আর নিচে যে দেখছেন এই যে বরফের নিচে যে মাছটা আছে সেটা খাওয়া যাবে। আর এই বক্সটাই আমি রেখে দিয়েছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দেখুন আমি কিভাবে করে ডিপ ফ্রিজে মাছটা রাখছি। আপনারা কেউ চাইলে এভাবে করে বক্সটার ক্যাপটা ছাড়াই কিন্তু আপনারা এভাবে করে রাখতে পারেন, আবার কেউ চাইলে ক্যাপটা আটকে তারপর মাছটা রাখতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যেন মাছের উপরে থাকে। আর মাছটা কিভাবে আপনারা অনেকগুলো মাছ যদি একটা বক্সে রাখেন আর সেই বক্সে থেকে মাছটা কিভাবে ছাড়িয়ে নেবেন আর সেটা পরবর্তীতে কিভাবে রাখবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যখন আপনি পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তখন উপর থেকে না হয় নিচে থেকে মাছটা ছেড়ে আসবে। আপনার যতটুকু লাগবে ততটুকু রেখে দিবেন আর বাকি মাছটা কিন্তু বরফ থাকবে আর সেটার মধ্যে পানি দিয়ে আপনি আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে যে মাছের স্বাদ গন্ধটা নষ্ট হয়ে যাবে একটুও হবে না। অনেক বছর ধরেই কিন্তু আমি এভাবে করে ইলিশ সংরক্ষণ করে আসছি, বিশ্বাস করুন। আর আপনারা একবার করে দেখুন তাহলেই বুঝতে পারবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।